হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই থাকছো। তো চলো আজকে আমরা ব্যাকরণ বই আর একটা পাঠ পড়ে নিই। আজকে ব্যাকরণ বই থেকে নয়, আজকে আমরা একটা অনুচ্ছেদ পড়বো, ঠিক আছে? অনুচ্ছেদটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, কয়েকটা পয়েন্ট করে আমি ভূমিকম্প সম্বন্ধে যে অনুচ্ছেদ লিখিয়েছি। এর আগে তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো বিষয়ে অনুচ্ছেদ লিখতে হলে যদি পয়েন্ট করে লেখা হয়, কয়েকটি পয়েন্টে ভাগ করে লেখা হয়, তাহলে আমাদের নাম্বার পাওয়াটা খুব সহজ হয় আর খুব সহজে মনে থাকে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে ভূমিকম্প রচনাটা যতটা সম্ভব সহজ সরলভাবে লিখিয়ে দিয়েছি, তোমরা এটা একটু ভালো করে পড়ে নেবে, ওকে? আর আমি যেটা লিখে দিয়েছি সেটা মুখস্থ করার দরকার নেই, ভালো করে অনেকবার পড়বে তারপর, তাহলে জিনিসটা তোমরা বুঝে যাবে আসলে ব্যাপার বিষয়টা কী, বিষয়বস্তু বুঝে নিয়ে নিজেদের মতো করেও লিখতে পারো, ওকে? হুবহু যে এটাই লিখতে হবে পরীক্ষার সময় আসলে তেমনটা নয়, ওকে? তাহলে দেখো কী লিখেছি আমি ভূমিকম্প। প্রথমে ভূমিকম্প হেডিং দিয়েছি, ভূমিকা লিখেছি, ভূমিকাতে কী দিয়েছি? ধীর শান্ত মানুষ যেমনই এক এক সময় প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়তে চায়, ঠিক সেভাবে প্রকৃতিও যেন এক একবার এক এক রুদ্রমূর্তি ধারণ করে। খরা, বন্যা, জলোচ্ছ্বাসের মতো ভূমিকম্প প্রকৃতির একটি ভয়ঙ্কর দুর্যোগ। তাহলে ভূমিকম্প আসলে কী? ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এই ভূমিকম্পের কারণটা কী? কী বলছি, পৃথিবীর অভ্যন্তরে তাপ, চাপ প্রভৃতির ভারসাম্য নষ্ট হলেই প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। তার ফলে ভীষণভাবে পৃথিবী কম্পিত হয়। প্রকৃতির এই কম্পনের ফলে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় সাজানো বাগান, অকাতরে নষ্ট হয়ে যায় শত শত প্রাণ ও সম্পত্তি। তাহলে ভূমিকম্পের কারণ, মূল কারণ কী? পৃথিবীর অভ্যন্তরে তাপ, চাপ এইসবগুলোর কারণ যদি ভারসাম্য নষ্ট হয়, কোনোটা আটপট করে যদি বেড়ে যায় বা কমে যায়, তখন সেই হিসাবে একটি প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয়, তার ফলেই ভূমিকম্প হয়, ওকে? ভূমিকম্পের প্রভাব, এই ভূমিকম্পটা ভূমিকম্পের প্রভাবে বহু ক্ষয়ক্ষতি হয়। তো কী বলছে দেখো, ভূমিকম্পের ফলাফলটা কী হয়? ভূমিকম্প এক বিরাট বিপর্যয়, মানুষের জীবনে আচমকা ঝাঁপিয়ে পড়ে এই বিপদ। এটা কিন্তু আগে থাকতে বোঝা বা বলে আসে না। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হার মারাত্মক রকমের, এক লহময় অসংখ্য মানুষ, পশু পাখি, বাড়িঘর, গাছপালা নিমেষেই শেষ হয়ে যায়। ভূমিকম্প প্রকৃতির এক করাল অভিশাপ, যেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক মানুষের সম্পত্তি নষ্ট হচ্ছে, মানুষের জীবন নষ্ট হচ্ছে, অনেক অসংখ্য প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি ঘর প্রকৃতির সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা নিশ্চয়ই কখনো আশীর্বাদ না, সেটা অবশ্যই অভিশাপ। তো এই বলছে ভূমিকম্প প্রকৃতির এক করাল অভিশাপ, সেজন্যই বলছে। একটা উপসংহারও লিখেছি, উপসংহারে কী বলেছি দেখো, যে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বিজ্ঞান বুদ্ধিকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা জানি যে বিজ্ঞান অনেক তার বুদ্ধি দিয়ে অনেক কিছু অসাধ্য সাধন করতে পেরেছে, কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয়গুলি সেগুলোর কাছে অনেক ক্ষেত্রেই বিজ্ঞান হার মেনেছে। কারণ কী হয়, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় আমরা হয়তো আগাম তার আভাস পেতে পারি, প্রাকৃতিক বিপর্যয়টা কতটা তীব্রতার সঙ্গে হলো সেটা আমরা জানতে পারি, কিন্তু সেটাকে আটকানো বা সেই বিপর্যয়টা থেকে রুখতে পারার ক্ষমতা এখনও বিজ্ঞান শিখতে পারেনি। তাই তাহলে কী বলছে, মানুষ ভূমিকম্পের আগাম বার্তা পেতে শিখেছে, কম্পনের তীব্রতা মাপতে শিখেছে, কিন্তু তার হাত থেকে নিজেদের বাঁচার ব্যবস্থা আজও শিখতে পারেনি। হয়তো পরে বিজ্ঞান আরও উন্নতি হলে করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত প্রাকৃতিক কোনো বিপর্যয়কে আমরা রুখতে পারি না। কিছুদিন আগে ঘটে যাওয়া যে আমফান ঝড়, আমরা বেশ কয়েকদিন আগে থাকতেই তার বার্তা পেয়ে গিয়েছিলাম বিজ্ঞানের মারফতে, তাই তো? যে আমফান ঝড় আসছে, একটা বিশাল আকারে ঝড় আসছে, অনেক ক্ষয়ক্ষতি হবে, সেইগুলো বলতে পারছিলাম। কিন্তু আমরা কি পারলাম, বিজ্ঞান কি পারলো যে সেই আমফান ঝড়টাকে থামিয়ে দিতে, সেই প্রাকৃতিক যে বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়টা যাতে না ঘটে তার কোনো ব্যবস্থা করতে পেরেছে কি? পারেনি। এক্ষেত্রেই বলা হচ্ছে বিজ্ঞান এখনও আরও উন্নতি করার প্রয়োজন আছে। তো তোমরা এই বিজ্ঞানের বিষয়টা পরে কোনো সময় আবার আলোচনা হবে, আজকে ভূমিকম্প সম্বন্ধে যেটা হলো, তো এই পড়াটা তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, ওকে? আর হ্যাঁ, এটা তোমাদেরকে যখন আমি ছবির আকারে পাঠিয়ে দেবো তখন তোমরা প্রত্যেকে নিজেদের খাতাতে লিখে নেবে,